আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আবারও নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো মামের জন্য আজকে ঈদের কিছু কেনাকাটা করলাম, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবার কাছে ভালো লাগবে। কোথায় যেতেছো তোমরা? আমি তো জানি না। শপিং এ কি শপিং করবে? জুতা কিনো, কালো কিনো, মুশকিল লাগে। জুতা, কালো কিন্তু গ্রিন স্টেট চলে এসেছি আর 5 মাস পরে কিন্তু শপিং এ আসলাম। তো অনেক অনেক দিন যাবৎ লকডাউন ছিল, তো সেই কারণে কিন্তু কাপড় চোপড়ের যে শপিংগুলো সবগুলো কিন্তু বন্ধ ছিল। তো এখন লকডাউন উঠানো হয়েছে, তো দোকানপাট সব কিছু অলরেডি খুলে দিয়েছে, তো সেই জন্য ঈদের শপিং করতেই চল। তো আজকে আপনাদেরকে নিয়ে যাব লন্ডনের নিউ মার্কেটে। তো নিউ মার্কেটের ভিতরে ঢুকতেছি, তো চলেন আমার সঙ্গে আপনারাও। তো বাচ্চারা কিন্তু অনেক খুশি যেহেতু ঈদের শপিং করতে আসছে, সেজন্য আর কি। তো সব বাচ্চারাই মনে হয় যে ঈদের সময় শপিং করতে অনেক পছন্দ করে আর কি। তো ছোটোবেলা কিন্তু আমরাও ঈদের সময় শপিং পেলে অনেক খুশি হতাম। তো মার্কেটের সব ড্রেসে কিন্তু তাদের পছন্দ হয়েছে, তো যেটা দেখে ওটাই নাকি তাদের পছন্দ। কোনটা কোনটা পছন্দ হয়? সব পছন্দ হয়, তাই ওদের নাকি সব পছন্দ হয়, বুঝছো? এই দোকানে সব বাচ্চাদের কালেকশন আর কি। ছোট বড় সব সাইজের বেবিদের ছেলে মেয়ে সবার ড্রেস আছে এখানে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার ভিডিওটি আজকে ফার্স্ট দেখতেছেন, তাহলে প্লিজ কষ্ট করে ছোট্ট একটি লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও দিব, সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি চাইলে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি কিন্তু মাঝে মাঝে শপিংয়ের যে গানের সাউন্ডটা ছিল, তো ওটা বন্ধ করে দিয়েছি। তো কারণ হলো আমার চ্যানেলে কিন্তু অলরেডি 2টা কপিরাইট এসেছে, সেজন্য আর কি। তো আমি চেক করে দেখেছি যে আমি শপিংয়ের যে গানগুলো, তো ওই গানগুলো রেখেছিলাম, তো সেজন্যই কিন্তু আমার কপিরাইট এসেছিলো। তো সেজন্যই আজকে শপিংয়ে যেখানে যেখানে গান ছিল, তো ওটা আমি আগেই বন্ধ করে দিয়েছি। তো আমরা যারা নতুন আছি, তো আপনারাও কিন্তু এই ভুলটা আর করবেন না আমার মতো। শপিংয়ের যে গানটা আছে সাউন্ডটা, তো ওটা কিন্তু রাখা যাবে না। তো এই পর্যায়ে কিন্তু আমাদের ড্রেস কেনা হয়ে গিয়েছে, তো এখন জুতা কেনার জন্য চলে এসেছি। তো এখন বাচ্চাদের জুতা কিনবো আর কি। এদের শপিং করছো আম্মু? কি কি শপিং করলা? তো শপিং করে কিন্তু বাসায় চলে এসেছি। তো কি কি শপিং করলাম? ঈদ শপিং, মামের শপিং আর কি। তো আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এটা হলো তার ওয়াটার বোতল। শপিংয়ে গেলে তো তার ওয়াটার বোতল লাগে সব সময় আর কি। আর এটা হলো তার জন্য ভ্যান, ড্রেসের সাথে হলো ম্যাচিং করে এই ভ্যানটা নিয়েছে। আমি ড্রেসটা দেখাইতেছি,
এলো ড্রেসের নিচের সাইডটা আর কি, আর এটা হলো বুকের সাইড, মেগি আতা দেওয়া। এটা কিন্তু নতুন ডিজাইন, তো ভাইয়া বলছে যে নতুন ডিজাইন, তো এটাই পছন্দ করলো। পিছন সাইডে মানে ব্যাক সাইডেও কিন্তু কাজ আছে, এই হলো তানহার ড্রেস আর কি। তো এখন দেখাবো তানহার জন্য যে জুতা কিনা হয়েছে, তো জুতাটা দেখাইতেছি। তো দুই বোনে কিন্তু একই কালারের জুতা পছন্দ করছে, এই তো আর জুতা। এখন দেখাবো হলো ছিনহার ড্রেস। সেম দুই বোনে কিন্তু শপিং এ যখনই যায় তখনই তাদের ওয়াটার বোতল লাগে, দুই বোনে একই কালার ওয়াটার বোতল নিয়ে নিয়েছে। তো বেশি না, এক সপ্তাহ যাবে আর কি, তারপর আবার ওয়াটার বোতল চাই তাদের। তো এখন দেখাবো ছিনহার ড্রেস। তো ছিনহার জন্য কি ড্রেস কিনা হয়েছে, তো এটা হলো ছিনার মাথার ভ্যান আর কি, তো ড্রেসের সাথে মেসিং করে এই ভ্যানটা নেওয়া হয়েছে। তো এই যে ছিনার ড্রেস, বুকের অংশটা, এই ড্রেসটা আমার কাছে খুবই, দোনোটা ড্রেসই কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। বাচ্চাদের কাপড় আসলে একটু সুন্দর না হলে হয় না, যেহেতু ঈদের ড্রেস। আর পিছন সাইডটা এখানে আছে ফিতা, ফিতারও খুব সুন্দর একটি ডিজাইন করা আছে। তো এই তো ড্রেস, ভ্যান আর জুতা, দুই বোনে একই রকম জুতা পছন্দ করছে, তো তাদের জুতা একরকম জুতা পছন্দ করছে। এখন দেখাবো হলো আমার নিজের জন্য কি কি কেনাকাটা হলো। তো মা মেয়ের জন্য আজকে শপিং গুলো করেছি, তো আমার ছেলে কিন্তু বাকি রয়ে গিয়েছে, তো ওর যেহেতু মাদ্রাসা ছিল তো সেজন্য আর কি ওকে নেওয়াও হয় নাই, তো ওর জন্য শপিংও করা হয় নাই। তো নেক্সটে ওকে নিয়ে গিয়ে ওর জন্য শপিং করব। তো এই তো ক্যাটালগ, শুধু আমি জামাটাই খুলে দেখাচ্ছি, অন্য কিছু আর খুলবো না। এটা হলো আমার জামা আর কি, বাসায় পরার জন্য নিয়েছি। সেম ক্যাটালগে যেভাবে আছে ঠিক এরকমই আর কি। তো এটা আর এটাও, তো আমি শুধু জামাটাই খুলে দেখাচ্ছি, সালোয়ার ওড়নার দরকার নেই, সালোয়ার ওড়না এই তো, এটার সালোয়ার ওড়না, এটা এই জামাটা হলো আপনাদের ভাইয়ার পছন্দ, মানে উনি পছন্দ করছে আমার জন্য এটা, আর আমার পছন্দ হতো আগেরটা আর কি। তো এই যে ক্যাটালগে আছে সেম আর কি, তো বাসা পড়ার জন্যই এগুলোই আনলাম। তো আমি শুধু জামাটাই দেখাচ্ছি, তো এগুলার ক্যাটালগ হলো আমার মেয়ে তখনই ছিঁড়ে ফেলছে আর কি।
তো এখানে খুব সুন্দর একটি ডিজাইন করা আছে, তো আমার কাছে ভালো লেগেছে আর কি। তো এখানেও একটি আছে, তো এই তো ওড়না, তো ওড়নাগুলো নাই খুলি, শুধু জামাটাই খুলতেছি। এ তো একটা ড্রেস, এটা হলো সামনের সাইড, এই ড্রেসটাও কিন্তু খুবই সুন্দর। এখানে এগুলো ডিজাইন করা আছে, তো এই তো আজকের ঈদ কালেকশন আর কি। তো আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন। এই তো আমাদের ঈদ শপিং, আমাদের সাদামাটা মা মেয়ের ঈদ শপিং। এটা হলো তানহার, ছিনহার, দুই বোনের একই ড্রেস আর কি। এটা তো এটার একরকম ভ্যান, বাচ্চারা যাই পছন্দ করছে তাই কিনে দিয়েছি। তো এই হলো আজকে আমাদের ঈদ শপিং, আশা করি সবার কাছে ভালো লাগবে। তা যে পর্যন্তই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।